আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চরম নিরাপত্তা হুমকিতে ইসরায়েল। চীন আমাদের নিশ্চিহ্ন করতে চায়, উইঘুর নারীর বর্ণনা। গুজরাটের পুলিশ স্টেশনে পুড়িয়ে দেওয়া হলো 25টির বেশি গাড়ি। বিস্তারিত সংবাদে জানবেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে দাবি তালেবানের। এটা হিন্দু এলাকা, জামা মসজিদ নয়, মুসলিম বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীদের। সবশেষে জানবেন, ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম আবারও শুরু। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চরম নিরাপত্তা হুমকিতে ইসরায়েল। ইসরায়েলের একটি পত্রিকা খবর দিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে 100,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম, আর এতেই ঘুম হারাম হয়ে গেছে ইহুদিবাদী দেশটির। চরম নিরাপত্তা হুমকি বিরাজ করছে ইহুদিবাদীদের নেতার মধ্যে। হিব্রু ভাষার ইসরায়েলি হায়ুম নামের পত্রিকাটি বলেছে, পরিস্থিতি পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাড়ি দিতে হবে। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীতে, বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরায়েল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে। এ নিয়ে ইসরায়েলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামরিক শক্তির অভাব বোধ করছে। 2006 সালের 33 জনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে, অধিকৃত ভূখণ্ড এখন 100,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র আওতায়ের মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র। চীন আমাদের নিশ্চিহ্ন করতে চায়, উইঘুর নারীর বর্ণনা। চীন ধীরে ধীরে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ করেছেন নির্যাতিতারা। 2 সন্তান নিয়ে চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ থেকে তুরস্কে পালিয়ে আসা গুলজারা মোহাম্মদ আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন। ধর্মপ্রাণ একটি মুসলিম পরিবারে জন্ম গুলজারার। তার বাবা স্থানীয় উইঘুর শিশুদের কোরআন শিক্ষা দিতেন এবং তার স্বামী একটি মসজিদে ইমামতি করতেন। কিন্তু 2018 সালে হঠাৎ একদিন চীনের সরকারি বাহিনী তার স্বামী ও বাবাকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তাকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। ইসলাম ভীতির কারণে বহুদিন ধরে গুলজারের পরিবারের উপর গোপনে নজরদারি করে আসছিল চীনের গোয়েন্দারা। সমাজে ধর্মবিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘরে থাকা সব কোরআন শরীফ জব্দ করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশকে গুলজারা বলেছিলেন, আমার স্বামী এবং বাবা তো কোনো দেশদ্রোহী কাজ করছে না, তাদের কেন এভাবে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। তার উপর থুতু নিক্ষেপ করে পুলিশ হুমকি দেয়, বেশি কথা বললে তোকেও তুলে নিয়ে যাব। এ সময় তাদের ছেড়ে দিতে অনেক কান্নাকাটি করলেও পুলিশ ছাড়েনি। তারা আমাদের সঙ্গে পশুর চেয়েও জঘন্য আচরণ করেছে। তার পরিচিত এক শিক্ষকের মাধ্যমে পুলিশকে ঘুষ দিয়ে তার পরিবারের সদস্যদের ছাড়িয়ে আনলেও থানা থেকে বের হওয়ার একদিন পরে তার বৃদ্ধ বাবা প্রচণ্ড মনোকষ্ট নিয়ে মারা যান। পরে তিনি স্বামী সন্তান নিয়ে তুরস্কে পালিয়ে আসেন, কিন্তু তাদের মতো সৌভাগ্য সবার কপালে জোটে না। গুজরাটে পুলিশ স্টেশনে পুড়িয়ে দেওয়া হলো 25টির বেশি গাড়ি। ভারতের গুজরাটের খেদা জেলার পুলিশ স্টেশনের বাইরে আগুনে জ্বলল 25টির বেশি গাড়ি, মোটরবাইক ও অটোরিকশা। যদিও আগুনে কেউ হতাহত হয়নি, রোববার ভোর রাতে খেদা জেলার প্রধান পুলিশ স্টেশনের বাইরে ছড়িয়ে পড়ে আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানায়, গাড়িগুলোর ভেতরে ফুয়েল থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন দিয়েছে নাকি সেভ দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কারণ জানতে চলছে বিস্তারিত তদন্ত। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের শরীফ শহরে ফিলিস্তিনিদের বাড়িতে হামলা চালিয়েছে। পশ্চিম তীরের হেব্রন শহরের কাছে এই শরীফ অঞ্চলে শুক্রবার ওই হামলা হয়। ইহুদি বসতি স্থাপনকারীদের এই হামলায় ফিলিস্তিনিদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। শরীফ শহরের মেয়র ইয়াদ হামিদাদ বার্তা সংস্থা আনাদোলো এজেন্সিকে বলেন, হেব্রনের শহরের উত্তরাঞ্চলে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা পাথর নিক্ষেপ করে ও গুলি চালিয়ে এই হামলা করে। মেয়র ইয়াদ হামিদাদ বলেন, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীদের এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে। শরীফ শহরের মেয়র আরও বলেছেন, হালহুল এলাকায় কৃষিকাজে ব্যবহৃত হওয়া একটি কুড়ে ঘরে ইহুদি বসতি স্থাপনকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া যে সকল কৃষক তাদের বাগানের জলপাই সংগ্রহ করছিল, তাদের উপরেও হামলা চালানো হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে দাবি তালেবানের।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে 55 আইএস সদস্য আত্মসমর্পণ করেছে। শনিবার তালেবান কর্তৃক এসব তথ্য জানানো হয়। আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এক তালেবান গোয়েন্দা কর্মকর্তা জানান, আইএস এর সাথে সংশ্লিষ্ট 55 উগ্রবাদী তাদের অস্ত্র সমর্পণ করেছে। ওই কর্মকর্তা আরও বলেন, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি প্রধান ডক্টর বশির শর্ত সাপেক্ষে এইসব আইএস সদস্যকে ক্ষমা করেছেন। আফগান উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় এসব আইএস যোদ্ধা আত্মসমর্পণ করে। এর আগে তারা নানগারহার প্রদেশের কোট, স্পিনঘর ও অসিন জেলায় বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছিল। তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান এক বিবৃতিতে বলেছেন, যদি এই সাবেক আইএস সদস্যরা চুক্তি বা শর্ত ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণ করা ওই সাবেক আইএস সদস্যরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। সাবেক আইএস সদস্যরা শপথ করেছেন যে তারা আফগান কর্তৃপক্ষের অনুগত থাকবে। এটা হিন্দু এলাকা, জামা মসজিদ নয়। মুসলিম বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীদের। দিওয়ালির রাতে হিন্দু এলাকায় বিরিয়ানির দোকান খোলা কেন? এ নিয়ে তুলকালাম বেঁধে যায় দিল্লির ব্যস্ত রাস্তায়। দোকান বন্ধ না করলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিল্লির সন্তনগর এলাকায় এই বিতর্কিত ভিডিওটি। সেই ভিডিওকে হাতিয়ার করে স্বপ্রণোদিত তদন্তে নেমেছে বুরারি পুলিশ। 3 মিনিটের ভিডিওতে দেখা গেছে জৈনিক ব্যক্তি সন্তনগরে একটি বিরিয়ানির দোকানে গিয়ে হুমকি দিচ্ছে। দোকানের বাইরে বসে থাকা কর্মীদের প্রশ্ন করা হচ্ছে, দেওয়ালির রাতে হিন্দু এলাকায় দোকান খুলে রেখেছে কেন? এটা কি মুসলিম এলাকা নাকি? দোকান খোলা রাখার অনুমতি কে দিয়েছে তোমাদের? যে হুমকি দিচ্ছিল ভিডিওতে তার মুখ দেখা যায়নি, স্রেফ গলা শোনা গিয়েছে। সে নিজেই ভিডিওটি রেকর্ড করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আরও বলতে শোনা যায়, এটা তোমাদের এলাকা নয়, জামা মসজিদ নয়, এখানে হিন্দুরা থাকে, এটা হিন্দু অধ্যুষিত এলাকা, এমনকি দোকানে আগুন ধরিয়ে দেওয়ারও ভয় দেখানো হয়। এর পরপরই দেখা যায় দোকানের কর্মীরা তড়িঘড়ি বাসনপত্র, টেবিল চেয়ার দোকানের ভিতর গুছিয়ে রাখছে, দোকান বন্ধে তোড়জোড় করছে। এরপরও থামেনি ওই ব্যক্তি। আশেপাশে জড়ো হওয়া সকলের উদ্দেশ্যে সে বলে, এবার জাগুন আপনারা, এরা এখানে দোকান করছে, লাভ জিহাদের ফাঁদ পাচ্ছে, আমাদের বন্ধের সেই ফাঁদে ফেলার চেষ্টা করছে, প্রতিবাদ করুন। তবে কে এই হুমকি দিচ্ছিল তা এখনও জানা যায়নি। দিল্লি পুলিশের তরফে ডিসিপি সাগর সিং কালসি জানিয়েছেন, পিসিআর ভ্যান বা ফোনে করে অন্য অভিযোগ দায়ের করা হয়নি, তবে আমরা ভিডিও সূত্র ধরে অভিযোগ দায়ের করেছি, তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে। যে বা যারা এলাকার শান্তি সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম ফের শুরু। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম ফের শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান সরকার। টোলো নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে তালেবান সরকার জানায়, পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থী, সাধারণ ব্যবসায়ী, পাকিস্তানের নাগরিক ও সম্মানিত বিদেশি নাগরিকরা যদি আফগানিস্তান ভ্রমণ করতে চান তাহলে দেশটিতে অবস্থিত আফগান দূতাবাসকে এইসব তথ্য জানাতে হবে। এখন থেকে ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাস অথবা পেশোয়ার, করাচি বা কোয়েটার আফগান কনসুলেট আগের মতো তাদের কার্যক্রম পরিচালনা করবে। সপ্তাহে 5 দিন ধরে এইসব আফগান মিশনের কার্যক্রম চলবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, বিদ্যমান আফগান শরণার্থী সংকট মোকাবেলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, সেখানে আফগান দূতাবাস ও কনসুলেটে যেসব কর্মীরা রয়েছেন তারা তাদের কার্যক্রম শুরু করেছেন, কারণ দূতাবাস ও কনসুলেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে সবাই অবহিত আছেন। এর মানে এই নয় যে আমাদের কূটনৈতিকরা পাকিস্তানে যাবে এবং তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করবে। এদিকে ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম ফের শুরু হয়, আফগানিস্তানে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আফগানিস্তানের রাহি নেজাদ কাউন্সিলের প্রধান সৈয়দ আকবর আগা বলেন, পাকিস্তান আফগানিস্তানে বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষের উপকারের জন্য দূতাবাসের দৈনন্দিন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। এদিকে কয়েকদিন আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইসলামাবাদে আফগান দূতাবাসের কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের কূটনৈতিক নিয়োগ দিয়েছে তালেবান।